আসসালামু আয়ান জেসন আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে আ দিন ভাই ভালো আছেন শুনতে পাচ্ছেন হ্যাঁ ভালো আছি শুনতে পাচ্ছি বলেন ভাই আমি একটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধর্ম বিষয়টা যদি আপনার কাল্পনিক হয় তাহলে যেন বিজ্ঞানে তো পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে আগের থেকে ধরেন এখন থেকে পঞ্চাশ বছর বা একশো বছর দুইশো বছর আগের থেকে তো টেকনোলজি এখন মানুষের হাতে হাতে তারপরেও মানুষ কেন এই ধর্মের দিকে বেশি ঝুঁকতেছে আগে থেকে বেশি বর্তমানে কেন আপনার যারা ধর্ম কোন ধর্ম বিশ্বাস করে না তাদের সংখ্যা কেন বাড়তেছে না আপনি যে এই তথ্যটা দিলেন এই তথ্যটা কি আপনি নিজে নিজে বানায় বানায় বানাইছেন নাকি আমি বানাইনি এটা আমার আমার ধারণা হ্যাঁ বলতে পারেন আমি বানাইছি হ্যাঁ জেসন ভাই আনজেসন ভাই আমি যখন কথা বলছি তখন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাটা শেষ হলে তারপর বলা শুরু করবেন ঠিক আছে আমি যতদূর জানি যে আমি যতদূর রিপোর্ট পড়েছি পিউ রিসার্চ সেন্টারের যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা গুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতেই নাস্তিকের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং হচ্ছে গিয়ে এমনকি সৌদি আরবে পর্যন্ত নাস্তিকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বাংলাদেশে সেই লিস্টে আছে বাংলাদেশের নাস্তিকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে গত পঞ্চাশ বছরে একশো বছরে ইউরোপে বিশেষ করে প্রচুর মানুষ ধর্মহীন হয়ে গেছে গত একশো বছরে এবং সেটা পিউরিসার্চ সেন্টারের গবেষণা আছে সে মানে ধর্মহীনদের সংখ্যা অধর্মিক ধর্মহীনদের সংখ্যা কিভাবে বাড়তেছে সেটা তো মানে মোটামুটি যারা একটু মানে বিদেশি পত্রিকা আটত্রিকা পড়ে তারা সবাই মোটামুটি জানে যে সারা পৃথিবীতে নাস্তিকদের যে বিরাট একটা উত্থান করতেছে ধর্মহীনদের নন রিলিজিয়াসদের সংখ্যা যে ভুহু করে বাড়তেছে মিশর সৌদি আরব কাতার আরব আমিরাত তারপর হচ্ছে এই সমস্ত বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলাতে যে মানে ধর্মহিন্দের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং ইরানে যে ধর্মহিন্দের সংখ্যা অন ব্যাপক হারে বেড়ে গেছে এটা মাঝে মাঝেই বিবিসি নিউজে আসে ডয়চেবেলের নিউজে আসে আপনি কিভাবে বুঝলেন আপনার এই ইনফরমেশনের মানে অথেন্টিসিটি কোথায় আমি একটু আগে দেখতে চাই যে পৃথিবীতে যে গত একশো বছরে ধর্মের পরিমাণ বেড়েছে ধর্ম পালনের পরিমাণ বেড়েছে মানুষ আরো ধর্মান্ধ হয়ে গেছে এই ইনফরমেশনটা আপনি কোথায় পেলেন আমাদেরকে একটু দেখান কাইন্ডলি ওকে ভাই আমি ধর্ম আসলে আমিও বিশ্বাস করি না কিন্তু আমি এটা বললাম এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ধারণা আমার আশেপাশের আহ মানে লোকজন দেখে আমার মনে হয় যে তারা আগের থেকে অনেক বেশি ধর্ম পালন করে এবং আগের থেকে অনেক বেশি তারা হিংস্র হয়ে যাচ্ছে এইগুলো দেখে আমার মনে এটা আমি আসলে আপনি যে স্ট্যাটিস দিলেন বা যে ইনফরমেশনটা দিলেন এটা আমি জানতাম না ঠিক আছে আপনার কাছে জানার জন্য আমি প্রশ্নটা করছি ঠিক আছে আমি আপনাকে মানে আপনাকে এখনই বের করে আমি দেখাতে পারি যে জার্মানিতে ইংল্যান্ডে ইনফ্যাক্ট আমেরিকাতে পর্যন্ত এই যে যখন হচ্ছে গিয়ে প্রফেসর রিচার্ড ডকিন্স তারপরে হচ্ছে স্যাম হ্যারিস তারপরে ক্রিস্টোফার হিচেন্স তারপরে হচ্ছে গিয়ে আয়ন হিরসিয়ালি এই রকমের যারা লেখকেরা আছেন তারা যখন তাদের বইগুলো এখন বেস্ট সেলিং বই গড ডিউলেশন হচ্ছে মানে বেস্ট সেলিং বই তারপরে ক্রিস্টোফার হিচেন্স এর হোয়াই গড ইজ নট গ্রেট এই বইটা একটা বেস্ট সেলিং বই এই বইগুলা হুহু করে বিক্রি হয়েছে এবং বিশেষ করে আরবি ভাষাতে এইগুলোর অনুবাদ হয়েছে বিশেষ করে গড ডিউলেশন আরব দেশের মানুষ হুহু করে এই বই কিনছে এবং আরব বিশ্বে এখন প্রচুর পরিমাণে নাস্তিক প্রচুর পরিমাণে ধর্মহীন আপনি যেটা বলছেন সেটাও মিথ্যা না আপনার এলাকায় বা আপনার আশেপাশে যে জিনিসটা আপনি দেখেছেন সেটা সেটাও মিথ্যা না সেটাও সঠিক যেটা হচ্ছে যে এই ভারতীয় উপমহাদেশে আবার ধর্মের চর্চাটা বেড়েছে কিন্তু সেটা মানে ইউরোপে বা আমেরিকাতে ধর্মের চর্চা যেরকমের হু হু করে কমেছে ওদের চার্চ গুলো এখন খাখা করে চার্চে কেউ যায় না হাসাহাসি করে যিশুকে নিয়ে হাসাহাসি করে বাইবেল নিয়ে হাসাহাসি করে কিন্তু এই অঞ্চলে আবার ভারত উপমহাদেশে অশিক্ষা কুশিক্ষা এবং কুসংস্কার যে মাদ্রাসা শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার যে শিক্ষার্থী গুলা সেই শিক্ষার্থী যেহেতু লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে বের হয় তারা সমাজে ছড়ায় পরে এবং ছড়ায় পড়ার পরে তারা তাদের তারা তাদের কাজগুলা যেহেতু মানে অর্থনীতি তাদের অর্থনৈতিক ব্যাপারটা যেহেতু ঈশ্বর সাথে ধর্মের সাথে ধর্মকেন্দ্রিক তারা চেষ্টা করে যে মানুষ যেন আরো ধার্মিক হয় ধার্মিক হলে আসলে তাদের পেটে ভাত আসবে যদি মানুষ ধার্মিক না হয় তাহলে তাদের পেটে ভাত আসবে না কারণ তাহলে তাদেরকে কেউ ডাকবে না কিন্তু মানে স্টুডেন্টের সংখ্যা লক্ষ লক্ষ কিন্তু মানুষ যদি না হয় তাহলে তাদের কি কি আসলে হবে এই জিনিসটা গত পঁয়তাল্লিশ বছর ধরেই এই ইয়া ইয়ারা হুজুরেরা বুঝে ফেলছে এবং তারা ঠিক করেছে যে তারা ধীরে 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 মানুষের ভিতরে আরো ধর্ম ঢুকাবে তাতে তাদের যে চাহিদাগুলা তাদের যে এত লক্ষ লক্ষ এখন আলেম লক্ষ লক্ষ এখন হুজুর যারা ওয়াচ করে তাদের যে অর্থনৈতিক যে চাহিদাগুলা সেই চাহিদাগুলা তাতে মিটবে এই কারণে তারা এই অঞ্চলে এই এই যে ধর্ম ব্যবসাটাকে চাঙা রাখার জন্য কাস্টমার তৈরি করেছে কাস্টমার তৈরি করার এখন মানে নানা পদ্ধতি আছে ধর্মের যে কাস্টমার সেই কাস্টমার তৈরি করার নানা কৌশল আছে যে কৌশলগুলোর ভিতরে প্রধানতম কৌশল আছে দাওয়াত দেওয়া দায়ী হওয়া হ্যাঁ ইসলামিক দায়ী যাদেরকে আপনি এখন দেখেন যারা হচ্ছে গিয়ে তারা হচ্ছে কাস্টমার নতুন কাস্টমার তৈরি করে এই যে এই ব্যবসার নতুন কাস্টমার তৈরি করে এবং এটা একটা মাল্টি লেভেলের একটা বিরাট ট্রিলিয়ন ডলারের বিজনেস যে বিজনেসে অসংখ্য মানে ইয়া আছে ওই যে মার্কেটিং এজেন্ট আছে না আপনি মানে একটা যদি ইয়া দেখেন আপনি একটা অর্গানাইজেশন দেখেন মনে করেন যে ওষুধ কোম্পানিগুলো সেগুলো দেখবেন মার্কেটিং এজেন্ট থাকে তারা কি করে ওষুধের ওষুধের স্যাম্পল নিয়ে নিয়ে

দাওয়াত দেওয়ার এরা উপায়গুলো কিন্তু এরা এরা কিন্তু নিজেদের থেকে কোনো কিছু বের করতেছে না এরা কিন্তু দাওয়াত দেওয়ার জন্য ইহুদিদের তৈরি বা অন্য ধর্মের লোকজনদের তৈরি জিনিসগুলো ব্যবহার করতেছে যেমন ফেসবুক অথবা ইউটিউব বা এই ধরনের তো ইহুদিদের তৈরি আমি যতদূর জানি এরা এই জিনিসগুলো ব্যবহার করতেছে এবং এটাকেও মিস ইউজ করতেছে যে এরা বলে যে আমি যদি এটা ভালো কাজে লাগাই তাহলে এটা 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 তো কোনো সমস্যা নেই এটা আমার এটা কি বলে আমার মানে আল্লাহ এর জন্য পুরস্কৃত করবে হ্যাঁ এখন এখন আরেকজন মুভি ভাই বলেন সরি ইহুদিদের আমি দেখলাম ভাই ইহুদিদের পণ্য বয়কট করতে হবে এটা বলে পাকিস্তানে এক মুমেনা আপু দেখাচ্ছে যে কোনগুলো হচ্ছে ইহুদি পণ্য আর কোন হচ্ছে লোকাল পণ্য ইহুদি পণ্য বাদ দিয়ে লোকাল পণ্য গুলা কিনতে হবে এই ভিডিও বানায় পাকিস্তানি আপু আপলোড করেছে ফেসবুকে মাসাল্লাহ

এইভাবে তাদেরকে আমরা বলে দিছি যে আল্লাহ রাস্তায় পায়ে ধরি হাতে ধরি মাপ চাই কানে ধরি কোনোদিন আপনি নাস্তি করেন না আপনি যেহাদ তিয়াত করেন ওই যে মানে আল্লাহ পেলা দোড়ি করেন লুঙ্গিটা কাছা দিয়ে দৌড়ি করবেন আপনার কাজ ওইদিকে যায় না তো তাহলে আমাদেরকে তো সেই ব্লেমটা দিতে পারবে না কেউ যে আমরা মার্কেটিং করি আমরা যে জিনিসের মার্কেটিং করি সেটা করি না আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে মানুষ যুক্তি ব্যবহার করে তাদের ধর্মগ্রন্থগুলো ভালো করে পড়ে দেখুক যাচাই করে দেখুক আমরা কিন্তু এই যে কোরআন হাদিস এত কিছু তাফসিপ সিরাত এত কিছু আমরা পড়তে বলি মানুষকে বারবার অনুপ্রাণিত করি এখান থেকে এনে দেখাই সেখান থেকে আইনা দেখে কেন দেখাই কারণ হচ্ছে আমরা চাই মানুষ এই জিনিসগুলো আসলে না যাই না না বুঝছা বিশ্বাস করার থেকে আপনি করেন বিশ্বাস করেন কিন্তু জানেন ওইটার ভিতরে কি লেখা আছে বুঝেন মাতৃভাষায় পড়েন তারপরে দেখেন যাচাই বাছাই করে দেখেন এরপরে যদি বিশ্বাস করতে হয় অবিশ্বাস করতে হয় আপনার ব্যাপার কিন্তু আপনি অন্তত যাই না করেন যেটাই আপনি করেন না কেন যাই না বুঝা করেন আমরা শুধুমাত্র এটাই বলি ভারত ভাই আপনি তাহলে কিছুক্ষণ একটু লাইভটা চালান আমি একটু মানে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে আসি ভাই আমি আছি আপনি কি বিজি নাকি না 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 আসি আমি ভাই সংশোধন আর পাঁচ মিনিট আসতেছি ওকে 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 তাহলে আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে আপনারা মানে কি দেখেন ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের কি ভবিষ্যৎ দেখেন মানে সব সারা পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা দিনে দিনে বাড়তেছে অথচ বাংলাদেশে আপনার আস্তিকদের সংখ্যা দিনে দিনে বাড়তেছে তাহলে মানে সমান সমান হয়ে যাচ্ছে না ভবিষ্যৎ কি আমি আসলে মানে বাংলাদেশের ইয়া নিয়ে না আর কি বাংলাদেশের অবস্থা নিয়ে হোপফুল না আমার মনে হয় ধর্মটা এরিয়াতে যখন মানুষ ফ্রাস্ট্রেটেড থাকে যখন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় না আরো আরো পিছের দিকে যায় তখন মানুষের মধ্যে এই ধর্মের তো ইয়েটা বেশি আমি মনে করি যে বাংলাদেশের অবস্থা আগে থেকে খারাপ হচ্ছে এবং জীবনযাত্রার মানও খারাপ হচ্ছে হোপফুল আমি বাংলাদেশের অবস্থার প্রতি হোপফুল না আরকি হ্যাঁ আমি শুনতে পারতেছি ভাই আমি আসলে মানে এই আশেপাশের এই লোকজন গুলা দেখে আমি আমিও আসলে মানে কনফিউজ মাঝে মধ্যে সারাদিন দেখি যে এরা খুবই ধর্মকর্ম এটা সেটা নিয়ে পড়ে আছে অথচ দেখি সমানে আবার মানে যত ধরনের খারাপ কাজ আছে সমান সমান করে যাচ্ছে ইভেন আমাদের সাথে আমাদের সাথে একটা আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ও সারা মাস রোজা থাকে খুব মানে সব সময় নামাজ পড়ে এবং মানে যে দিন ঈদ হয় ইদদিন আমাদের সাথে সে পাবে যায় মানে ওরে কি বলে ডান্স করতে যায় বা মত খেতে যায় ওরে আমি আমরা এরকম তো সঙ্গত কারণে আমি বলি যে ভাই তোর যাওয়ার দরকার নাই যে তুই আসিস না আমি আমি চাই না যে তুই যেহেতু একটা জিনিস পালন করতেছিস সে দরকার নাই তোর খারাপ পথে আসার বা এটা যেহেতু তোর তোর দৃষ্টি ভঙ্গিতে খারাপ যে যে হিন্দুদের ধরেন হোলি উৎসবে যাবো না ভাই এখানে এখানে হিন্দুদের ইয়ে উৎসব হারাম এই সেই সেই হিন্দুদের হোলি উৎসবের পরে যে মদের আড্ডাটা থাকে মানে ওই হিন্দু ফ্রেন্ডরা নিজেরা আয়োজন করে যেটাতে সেইখানে যেতে কোনো সমস্যা নেই সেখানে একটু যাওয়াই মানে আমি আমি না এদের যুক্তি আছে আপনি তো হয়তো সরাসরি কথা বলেছেন কিনা আমি জানি না আমি ওদের সাথে জিজ্ঞাসা করেছি যে ভাই তুই তো সারা মাস রোজা রাখলি তো তুই যে এই যে যা কিছু ইনকাম করলি এটা একদিনে সবকিছু শেষ করে দিচ্ছিস তোর আমার শুধু শুধু আমার সাথে এসে

মানে মোটামুটি ভালো একটা ব্যালেন্স থাকবে ইভেন মানে কোরআন হাদিসের মধ্যে তো মানে হাদিসের মধ্যে তো স্পষ্ট আছে যে কোন একটা জাতি যদি পাপ না করতো তাহলে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে অন্য একটা জাতি আনতো যে জাতি পাপ করতো অপরাধ ফিল করতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো তার মানে আল্লাহ চায় না আল্লাহ চায় না যে মানুষ একেবারে পাপ করা বন্ধ করে দেয় আল্লাহ মুম যে জিনিসটা চায় সেটা হচ্ছে যদি আমরা পাপ করা বন্ধ করেই দিই তাহলে আল্লাহর কাজ কি আছে যদি ধরেন আমরা সবাই সবাই মিলে মানুষরা সবাই মিলে যুক্তি করে আমরা বললাম যে কালকে থেকে আর কোনো পাপ করবো না তাইলে তো আল্লাহর কি কাজ আছে এখানে আল্লাহর আল্লাহর খুশি হওয়ার কথা কিন্তু মনে করেন আল্লাহ নামে যদি কোনো ধান্দা চলে তাইলে সেই ধান্দা ইয়ে কষ্ট লাগার কথা যে কষ্টটাই ধর্ম থেকে দেখা যাচ্ছে যে আপনি যদি অপরাধ বোধ না করেন তাহলে তো আপনি যে এক্সট্রা টাকা ঢালতে যাবেন না হম আসলে এটা মানে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য কি করা যেতে পারে মানে মানে ধরেন মানে কি করণীয় আছে আপনাদের কোনো কোনো নাই এটার এটার ইয়ে সমাধান নাই আমি মনে করি আমি আমি হোল হার্টেডলি মনে করি যে ধর্মের সমালোচনা করাটা এটা পাবলিক করে দেওয়া উচিত এটা এটা এমন না যে আমরা এইখানে বলতেছি শুধুমাত্র ইউটিউবে থাকবে এটা বা বিভিন্ন চ্যানেলে সেই সুযোগটা দেওয়া উচিত পত্রিকায় সেই সুযোগটা দেওয়া উচিত বইয়ের মধ্যে সেই সুযোগটা দেওয়া উচিত বিভিন্ন মিডিয়াতে আপনার মুভি মুভি থাকা উচিত এই সম্পর্কে ধর্ম সমালোচনা করা সংক্রান্ত মুভি থাকা উচিত যেন দুই সাইডের কথাটাই সমাজের মানুষের কাছে যায় এবং মানুষ সেটা চুজ করে নিতে পারে যে সে কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে শুধুমাত্র যদি ধর্মের সমালোচনা না ধর্মের সমালোচনা না করে ধর্ম কেন সত্য এটাই সমাজে প্রোপাগেট করা হয় তাহলে তো থেকে আসা যে প্রিমিটিভ মোরোকালচার এর আইন আছে যেগুলো আমরা বাদ দেছি সমস্তি সেই আইনগুলাই আবার মানুষের কাছে জাস্টিফাইড হয়ে আর জাস্টিফাইড হওয়া শুরু করবে এবং মানুষ চাপে এটাই যেন সমাজে প্রচলিত হয় তো ওইটা যে অ্যাপসোলুট টুথ কোন কিছু না ওইটা যে অন্ধবিশ্বাসের বাইরে কোনো কিছু না এই জিনিসটা মানুষের কাছে প্রচার হওয়ার সুযোগটা দেওয়া উচিত যেন মানুষ দুইটাই শুনতে পারে বুঝতে পারে এবং যাচাই করতে পারে যারা মানে খুবই অন্ধের মতো কোনো একটা জিনিস বিশ্বাস করে তাদেরকে আসলে মানে সে যে যে জিনিসটা বিশ্বাস করে ওই জিনিসটা দিয়েই যদি তাকে বোঝানো যায় আমার মনে হয় এটা সব বেস্ট ওয়ে আপনি যদি কোনো কিছু বুঝাইতে চান ভাই যে তোমার ধর্ম এটা না ওইটা না তাইলে আপনার আপনার নাকি আপনার থাকবে না ওরা ওটাতে অনেক কথা বলতে এবং মিথ্যা কথা বললে আল্টিভেটলি কোনো ভালো সোলশন আসে না হম ঠিক আছে তাহলে ভাই অনেক ধন্যবাদ ভাই আসিফ ভাই ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবাই ভালো থাকেন আপনি ভালো থাকেন